পরবর্তী টপিক যেটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। দুটো ক্ষেত্র আমাদের আলোচনায় আনতে হবে। এক নম্বর হচ্ছে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। এক্ষেত্রে এই চিত্রে M1 M2 হলো অবতল দর্পণ, এর এই প্রান্তটি রৌপ্য স্তর থাকে, সিলভার কোটিং থাকছে, এবং এক্ষেত্রে আমরা যদি ধরি AB হল বস্তু, AB বস্তু থেকে একটি আলোক রশ্মি, উপাক্ষীয় আলোক রশ্মি বা প্যারাক্সিয়াল রেজ রে, এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে PC প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলিত রশ্মি, আমি এই বিন্দুটাকে দিতে পারি কিউ, এই কিউ আপতিত রশ্মি কিউ এফ পথে, এই এফ হচ্ছে মেরু, এই মেরু দিয়ে প্রতিফলিত হবে, এবং এই বিন্দু থেকে আরো একটি আলোক রশ্মি এই পথে আপতিত হয়ে এমনভাবে আপতিত হবে যা এই দর্পণের উপর লম্বভাবে আপতিত হয়, এই বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হলে একই পথে ফিরে আসবে। এই আলোক রশ্মি লম্বভাবে এই দর্পণে আপতিত হয় এবং একই পথে ফিরে এসে দর্পণের বক্রতা কেন্দ্র C বিন্দু দিয়ে বিন্দুগামী হয়, এবং এই আলোক রশ্মি দ্বয় অপসারী, এরা কোনোদিনই সামনের দিকে বর্ধিত করলে পরস্পরকে ছেদ করবে না বা মিলিত হবে না, তার জন্য এই দুটি প্রতিফলিত রশ্মি কিউ এফ এবং এসি কে পেছন দিকে বর্ধিত করলে ইহারা A' বিন্দু থেকে আসছে বলে মনে হবে বা অপসৃত হচ্ছে বলে মনে হবে, এবং A' বিন্দু থেকে একটি লম্ব টানলাম AB, A'B'। তাহলে A'B'ই হল এই সৎ বস্তুর অসৎ বিম্ব। AB হচ্ছে, এখানে লিখে রাখতে পারি AB সমান সমান বস্তু, এবং A'B' হল অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব, এবং এখানে লক্ষণীয় বিষয় হল AB বস্তুটি এই দর্পণের মেরু এবং ফোকাসের অন্তর্বর্তী যে কোনো অবস্থানে থাকতে পারে। সুতরাং আমরা বলতে পারি অবতল দর্পণের মেরু ব্র্যাকেটে P এবং মুখ্য ফোকাস বিন্দু F এর মাঝে কোন সৎ বস্তু ব্র্যাকেটে AB অবস্থান করলে ওই বস্তুর কোন প্রকারের প্রতিবিম্ব গঠিত হবে, অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব, সেটা চিত্রানুযায়ী যেটা হবে A'B', দর্পণের সামনে না দর্পণের পেছনে গঠিত হবে, দর্পণের অবতল দর্পণের পেছনে গঠিত হবে, মানে বস্তু যেদিকে আছে তার বিপরীত প্রান্তে, বস্তু সামনের দিকে আছে, তাহলে এই বিবর্ধিত অসৎ বিম্ব পেছনে গঠিত হয়। অবস্থান করলে ওই বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব A'B' দর্পণের পেছনে গঠিত হবে, এই এই A'B'ই হলো অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব। ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ, আর AB হলো বস্তু,
এবং এই এই বস্তু অবশ্যই মেরু এবং ফোকাসের মাঝে অবস্থান করবে সুতরাং বলা যায় যে এই ক্ষেত্রে u less than f হবে বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা ক্ষুদ্র হবে ফোকাস দূরত্ব ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্র হবে ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্র হবে p থেকে b হচ্ছে u এটুকুন u আর p থেকে f বিন্দু পর্যন্ত হচ্ছে f ফোকাস দৈর্ঘ্য দুই নম্বর বিষয় যেটা হলো অন্তর্গত যে অবতল দর্পণ দ্বারা সৎ বিবর্ধিত প্রতিবিম্ব আগে ছিল অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব এখন সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হবে সেক্ষেত্রে বস্তুকে বস্তু ধরলাম এটা এবি বস্তু থেকে একটা আলোক রশ্মি এইভাবে এই পথে প্রতিষ্ঠিত হলো এটাকে ফোকাস ধরলাম এ বি হচ্ছে বস্তু কিউ পথে আপতিত হলো এবং এই পথে প্রতিফলিত হচ্ছে পি মেরু সেক্ষেত্রে আরো একটি রশ্মিকে আমি ধরব এই ফোকাস দিয়ে অতিক্রম করছে এবং সেটি এইভাবে এখানে মিলিত হলো এখানে এই দুটি প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে তাহলে এটি হলো বিবর্ধিত প্রতিবিম্ব এই বিন্দুটি হয়ে গেল এফ এটা হয়ে গেল সি আলোক কেন্দ্র সি এবং এটা হয়ে যাচ্ছে এ ড্যাশ বি ড্যাশ বিবর্ধিত প্রতিবিম্ব প্রতিবিম্ব এখানে আমরা যদি চিহ্নিতকরণ করি এখানে যদি আমরা ব্যাখ্যা করি একিউ রশ্মি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল সেহেতু প্রতিফলিত রশ্মি দর্পণের ফোকাসে বিন্দু দিয়ে গিয়ে এই পথে প্রতিফলিত হবে আরও একটি রশ্মিকে আমরা ধরব ফোকাস গামী এই আপতিত রশ্মি ফোকাস বিন্দু অতিক্রম করে এই বিন্দুতে আপতিত হয় এবং যেহেতু ফোকাস বিন্দু গামী তার জন্য প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এইভাবে যাচ্ছে এই প্রতিফলিত রশ্মিটা এ ড্যাশ বিন্দুতে পরস্পরকে ছেদ করে এবং এই এ ড্যাশ বিন্দুতে একটি লম্ব টানলে আমরা এই এই রূপ সৎ বিবর্ধিত প্রতিবিম্ব পাব দর্পণের নামকরণ করি এম ওয়ান এম টু হচ্ছে অবতল দর্পণ এই প্রান্তটি পশ্চাৎ প্রান্তটি রূপার স্তর থাকে সিলভার কোটিং থাকছে এবং সেটা যদি আমরা চিহ্নিতকরণ করি তাহলে যেটা দাঁড়ায় এবি হল সৎ বস্তু বিড্যাশ সৎ বিবর্ধিত প্রতিবিম্ব বিবর্ধিত প্রতিবিম্ব এবং যদি লিখি সুতরাং বলতে পারি যে অবতল দর্পণের ফোকাস অবতল দর্পণের ফোকাস ব্র্যাকেট এফ এবং বক্রতা কেন্দ্র ব্র্যাকেটে সি এর অন্তর্বর্তী যে কোনো অবস্থানে এবি বস্তু অবস্থিত হলে ইহার সদ বিবর্ধিত প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ বক্রতা
কেন্দ্র বক্রতা কেন্দ্র ব্যাকেটে সি এর বাইরে গঠিত হবে এক্ষেত্রে বস্তু দূরত্ব যদি চিহ্নিতকরণ করি P থেকে B বিন্দু পর্যন্ত বস্তু দূরত্ব এবং P থেকে F U আর P থেকে C বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ক্যাপিটাল R সুতরাং বলতে পারি যে বস্তু দূরত্ব U F less than U less than বক্রতা ব্যাসার্ধ হলে অবতল দর্পণ বস্তুর সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে প্রতিবিম্ব গঠন করবে